হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফ থেকে সুধী নাগরিকবৃন্দকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি এবং স্বাগতম জানাচ্ছি। আগের পর্বে আমরা দেখেছিলাম কিভাবে নতুন ট্রেড লাইসেন্স বা সার্টিফিকেট অফ এনলিস্টমেন্ট যেটা আমরা দিই, যেটা আমরা আগের পর্বে বলেছিলাম যেটা চলতি কথায় ট্রেড লাইসেন্স হিসেবে পরিচিত, বেসিক্যালি আমরা দিই হচ্ছে সার্টিফিকেট অফ এনলিস্টমেন্ট, সেটা নতুন করতে গেলে অনলাইনে কিভাবে অ্যাপ্লাই করতে হয় এটা আমরা আগের পর্বে ডেমনস্ট্রেশন দিয়েছিলাম। এই পর্বে আমরা দেখাবো যে অলরেডি যারা লাইসেন্স হোল্ডার তাদের পুনর্নবীকরণ বা রিনিউয়াল কিভাবে অনলাইনে করা যায় সেইটা আমরা হাতে কলমে দেখাবো, আপনারা দেখে নেবেন এবং আপনার নিকট আত্মীয় বা বন্ধুবান্ধব যারা আছেন, পরিচিত যারা আছেন তাদের সঙ্গে শেয়ার করবেন যাতে সবাই এটা জানতে পারে এবং নিজেরা বাড়িতে বসে, অফিসে না এসে নিজের বাড়িতে বসে বা কর্মস্থলে বসে সে তার সুবিধা মতো করতে পারে, তাতে তার মূল্যবান সময়ও বাঁচবে এবং অনেক সহজভাবে তিনি কাজটা সম্পন্ন করতে পারবেন। আসুন আমরা দেখে নিই তাহলে। রিনিউয়ালের ক্ষেত্রে একই রকমভাবে এই সিটিজেন সার্ভিসে, এটা আমাদের HMC-র হোম পেজ, সিটিজেন সার্ভিসে গেলেন, সেখানে লাইসেন্সে গিয়ে ক্লিক করলেন। আমরা গত এপিসোডে যেটা দেখিয়েছিলাম সেখানে আমরা নতুন করে কীভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা দেখিয়েছিলাম, সেখানে অ্যাপ্লাই নিউ ট্রেড লাইসেন্স আমরা ক্লিক করেছি। এবার আমরা দেখাচ্ছি রিনিউয়াল, সেখানে ঠিক তার পরেই যে মেনুটা আছে ট্রেড লাইসেন্স রিনিউয়াল আমরা সেখানে গিয়ে ক্লিক করব। করলেই যেটা আসছে আপনারা দেখতে পাচ্ছেন লাইসেন্স নাম্বার, মানে আপনি তো এক্সিস্টিং সি বা লাইসেন্স হোল্ডার, আপনার সেই নাম্বারটা এখানে দিতে হবে। নাম্বারটা চলে এলো, আপনি আপনার নাম্বারটা এখানে টাইপ করে দিলেন, দিয়ে পাশে যে গো বাটনটা আছে আপনি সেটাকে ক্লিক করবেন। দেখুন আপনার পুরো ডিটেলসটা এখানে চলে এলো, পুরো ডিটেলস চলে এলো। এখানে আপনার লাইসেন্সের ডিটেলস রয়েছে, এখানে দেখুন অ্যাপ্লিক্যান্ট মোবাইল নাম্বার রয়েছে। হতে পারে আপনি যখন অ্যাপ্লাই করেছিলেন তখন আপনার যে মোবাইল নাম্বার ছিল সেটা চেঞ্জ হতে পারে, তার জন্য আপনার যদি ফোন নাম্বার মোবাইল নাম্বার চেঞ্জ হয়ে থাকে তাহলে এখানে আপনি নতুন মোবাইল নাম্বারটা অ্যাড করতে পারেন। ফোন নাম্বার দেওয়ার পর আপনি চলে এলেন লাইসেন্স ভ্যালিডিটি এই মেনুতে, সেখানে ক্লিক করার সাথে সাথে দেখাচ্ছে 1 year 3 year, আপনি 1 year করতে চাইলে 1 year, 3 year করতে চাইলে 3 year। আমি এখানে 3 year ক্লিক করলাম, করে আমি চলে এলাম এখানে, স্ক্রল করতে করতে নিচে চলে এলাম। এইখানে দেখুন এবার আমার এখানে যে আগের এপিসোডে যেটা বলেছিলাম লাল স্টার দেওয়া আছে, মানে এটা ম্যান্ডেটরি। এখানে কি বলেছে, এখানে টাইপ, ঠিক আগের নতুন লাইসেন্স ক্রিয়েট করার সময় যেরকম আগে আপনার এই টাইপে গিয়ে আপনার যে আইডেন্টিটিটা আর কি, ফটো আইডেন্টিটি, আপনি কী আপলোড করবেন এখানে তার অপশান দেওয়া আছে, ঠিক আগের বারের মতো এপিক, আধার, ড্রাইভিং লাইসেন্স এক্সেট্রা। এখানে আমি আধার চুজ করলাম, করে আমি এটা এখন আপলোড করব আধারটা। আধার আপলোড হয়ে গেল, নেক্সট কী আছে, প্রুফ অফ ওনারশিপ, অকুপেন্সি, টাইপে কী কী আছে, প্রপার্টি ট্যাক্স বিল, রেন্ট রিসিপ্ট, ঠিক আগের বারে হল। আমি প্রপার্টি ট্যাক্স বিল ক্লিক করলাম, করে এটা আপলোড করলাম। এরপরে ফিল্ডটা ম্যান্ডেটরি নয়, তারপরে যেটা আছে দেখুন এখানে আছে যে ওল্ড লাইসেন্স, আপনি তো অলরেডি লাইসেন্স হোল্ডার, তো সেই লাইসেন্সটা এখানে আপলোড করতে হবে। এখানে সিলেক্টে গিয়ে ওল্ড লাইসেন্সটা ক্লিক করলেন, তারপর সেটাকে আপনি আপলোড করে দিন, হয়ে গেল, ব্যাস আপনার কাজ কমপ্লিট। আপনি এবার এইখানে যে দুটো ইনস্ট্রাকশান আছে সেই দুটোতে আপনি ক্লিক করে দিয়ে আপনি সাবমিট বাটন ক্লিক করে দিন।
এই যে চলে এলো আপনার লাইসেন্স ডিপার্টমেন্টের আপনার রিনিউয়াল যে ডিমান্ডটা, সেই ডিমান্ডটা চলে এলো। দেখুন এখানে আছে ক্লিক হেয়ার টু ভিউ অ্যান্ড পে, আপনি এখানে ক্লিক করলেন। এবার এখানে দেখুন আছে পে অনলাইন বিল ট্যাক্স, এখানে ক্লিক করে আপনি অনলাইনে এই যে আপনার ডিমান্ডটা জেনারেট হয়ে গেছে, টোটাল কত ভ্যালু হয়েছে, আপনি এবার অনলাইন মডিউলে গিয়ে আপনি অনলাইনে পেমেন্ট করতে পারেন, করলেই আপনার কিন্তু রিনিউয়ালের কাজটা সম্পূর্ণ হয়ে যাবে। তাহলে এই ছিল আমাদের অনলাইনে কীভাবে ট্রেড লাইসেন্স বা সি আমরা রিনিউ করতে পারি। আশা করি আপনারা ব্যাপারটা ভালো করে বুঝেছেন। তা সত্ত্বেও যদি আপনাদের মনে কোনো ডাউট বা কোয়ারি থাকে, তাহলে যে ফোন নাম্বারগুলো এখন স্ক্রিনের মধ্যে দেখানো হচ্ছে, এই ফোন নাম্বারে আপনারা ফোন করে আপনাদের সেই ডাউট ক্লিয়ার করে নিতে পারেন। আপনারা আপনাদের পরিচিত বন্ধুবান্ধব, আপনাদের চেনা জানা সার্কেলে সবাইকে জানাবেন, যাতে সবাই জানতে পারেন এবং আমাদের এই অনলাইনের সুবিধা গ্রহণ করতে পারেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।